আমার ছেলে ব্লাড ক্যান্সার হয়েছে, রেগুলার বলছে 4-5 প্যাকেট করে লাগবে, এবার 2 প্যাকেট করে পাচ্ছি। আমরা 2টো রক্ত চেয়েছিলাম, আমরা 1টা রক্ত পেয়েছি। রক্তের জন্য হাহাকার। এই ছবি শুধুমাত্র মানিকতলা ব্লাড ব্যাংকের, খাস কলকাতাতেই যদি এই ছবি হয় জেলায় জেলায় কি অবস্থা তা সহজেই অনুময়। ইতিমধ্যে রক্তের সংকট কাটাতে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, পুলিশ ও পৌরসভাকে মাঠে নেমে পড়ার নির্দেশ দিয়েছেন তিনি। গরমে রক্তের কিন্তু একটা সংকট হচ্ছে, প্রতি বছরই হয়, এই গরমে লোকে দিতে পারে না, কিন্তু রাত্রির দিকে হতে পারে। এখন তো নাইট ব্লাড ডোনেশন এটাও চালু হয়ে গেছে। আমি 27 মে একটা দিন আমি কিছু ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করে দেবো, আপনাকে আমি এখন থেকে বলে রাখলাম আমি কিছু করে দেবো, তাহলে আপনার ব্লাড সংকটটা থেকে মুক্তি পাবেন। প্রতি বছর গরমের সময় তুঙ্গে ওঠে রক্তের চাহিদা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবরের অন্যতম কারণ রক্তদান শিবিরের সংখ্যা কমে যাওয়া, তারই ফল ভুগছেন বহু রোগী ও তাদের পরিবার। অভিযোগ সরকারি হাসপাতালে হোক বা ব্লাড ব্যাংক, অনেক জায়গাতেই মিলছে না পর্যাপ্ত রক্ত। আর রক্ত নিতে গেলেই তো হলো না, রয়েছে বেশ কিছু নিয়ম। প্রথমে ব্লাড ব্যাংকে গিয়ে রক্তের নমুনা জমা দিতে হয়, তারপর কত ইউনিট রক্ত লাগবে হাসপাতালে লিখে দেওয়া সেই সংক্রান্ত কাগজ জমা দিতে হয়। রক্তের নমুনা পরীক্ষার পর যোগান অনুযায়ী রক্ত দেয় ব্লাড ব্যাংক। এনআরএসে 11টার সময় স্যাম্পেল দিয়েছে, বলছে 4টার পরে আসুন। মানিকতলায় এসছি, প্রায় 2:30 এরকম সময় এসছি, স্যাম্পেল জমা দিয়েছি, এখন পর্যন্ত নাম ডাকেনি। 4 বোতল রক্ত রিকোয়েশন করেছে ডাক্তারবাবু। হ্যাঁ, 3% হিমোগ্লোবিন। ব্লাড না দিলে বাঁচবে না, এরকম কন্ডিশন থেকে আমি ছুটে এসেছি এখানে কামাড়িদের। আজকে ব্লাড ব্যাংক বন্ধ করলো, তো এখানে এসেছি 3টের সময়, এই মানিকতলায়। এখনও পর্যন্ত কোনো খবর নেই, কাগজ জমা দিয়ে রেখেছি, কখন পাবো কোনো ঠিক নেই। শুধু রক্ত মিললেই হলো না, রক্ত নিয়ে যাওয়াও যথেষ্ট ঝক্কির, যার জন্য মানিকতলা ব্লাড ব্যাংকের বাইরে রীতিমতো চলছে ব্যবসা। গরমের জন্যেই এখন যা পরিস্থিতি, যাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগলেই প্রতিদিন নিয়ে যেতে হবে, সেই বুঝে পেকিংটা হয় যাতে লোকের ব্লাডটা নষ্ট না হোক। 50 টাকার থেকে নিয়ে 120-130 টাকা অবধি। এখানে এসছি নৈহাটি দিয়ে, নৈহাটি হসপিটাল মাতৃসদন, 3টে চেয়েছিলাম কার্ড নিয়ে এসেছিলাম, 2টো দিল। সব মিলিয়ে চরমে রক্ত সংকট। রাজশ্রী দত্তগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।